তাহলে বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব খুব ভালো আছো। আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা তোমরা যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর ভিডিওটা পুরো দেখতে থেকো। আজ সকালে মর্নিং ওয়াক করতে গেছিলাম বন্ধুরা, তাই এক জায়গায় মাছ ধরছিল। আমি কিছু চুনো মাছ কিনে নিয়ে এসেছি, আর আমার হাজবেন্ড চুনো মাছ খেতে ভীষণ ভালোবাসে। তা দেখো বন্ধুরা চুনো মাছগুলো খুব ছোট ছোট, আর মানে ছোট ছোট মাছ তো এগুলো তো বটি দিয়ে কাটা যায় না, যার জন্য আমি হাত দিয়ে টিপে টিপে পেটের ময়লাটা বার করে নিচ্ছি। দেখো আমার পেটটাকে ভালো করে টিপে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে ভালো করে ডোলে ডোলে লবণটা গায়ে মাখতে হবে, মাখলে ছোট্ট ছোট্ট যে আঁশগুলো আছে সেগুলো উঠে যাবে। খুব ছোট তো মাছগুলো, যার জন্য লবণ দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে দিতে হবে। দেখো আমি লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি ভালো করে, এটা পেটের নোংরাটা বেরিয়ে গেছে, আর তাহলে শুধু আঁশগুলো আছে ওর গায়ে। আমার কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ছোট ছোট আঁশ তো, যার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখো আঁশ ভর্তি বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা একদম পরিষ্কার হয়ে গেছে, একটু আঁশ নেই কিন্তু গায়ে।
বাঁধাকপি এটা কি মাছ? বোকা বোকা কথা বলে, কি মাছ কিনেছো তুমি জানো না? কি মাছ একটু বলে দাও। তুমি খেয়ে দেখো, আজকের ভিডিওটার মেইন টপিক হলো চুনো মাছ। চুনো মাছ তো আগে খেয়েছি অনেকবার, কিন্তু এটা তো একদম মানে টাটকা মাছ ছিল। হ্যাঁ, টাটকা মাছ, আর এটা পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে শুধু ভাজা। খেয়ে দেখো, ভালো লাগবে। গরম হলে ভালো আসবে, ঠান্ডা আসবে ভালো লাগবে। ঠান্ডার সময় ঠান্ডা হবে না তো কি, একটু আগেই রান্না করেছি, ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এত বলতে হবে না, তুমি খাও। ওকে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।